বন্ধুরা, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার সম্পর্কে পড়ছিলাম। তো আজকে আমরা সমাজ সংস্কার সম্পর্কে জানব। তিনি কিন্তু একজন প্রসিদ্ধ সমাজ সংস্কারক ছিলেন। তিনি বহু বিবাহ, বাল্য বিবাহ প্রভৃতি হিন্দু সমাজে যে কুসংস্কারগুলো চালু ছিল এই ক্ষেত্রে, এগুলো কিন্তু তিনি দূর করেন। এবং তিনি আরেকটা, যেটা যে কারণে তাকে মূলত স্মরণ করা হয়, সেটা হচ্ছে বিধবা বিবাহ আন্দোলন। অর্থাৎ এই বিধবা বিবাহর ক্ষেত্রে তিনি কিন্তু অনেক আন্দোলন করেন, এবং এই বিবাহটা যাতে বৈধকরণ করা হয় বিধবাদের, এটার ক্ষেত্রে তিনি কিন্তু অনেক চেষ্টা করেন। এবং তার চেষ্টাতেই কিন্তু 1856 সালে এই বিধবা বিবাহ আইন কিন্তু পাস হয়। বিধবা বিবাহ আইন এটা 1856 সালে কিন্তু পাশ হয়। অর্থাৎ তার চেষ্টা, এবং পরবর্তীতে লর্ড বেন্টিংও কিন্তু এ ব্যাপারে সাহায্য করেন, তাদের যৌথ প্রচেষ্টায় কিন্তু এই বিধবা বিবাহ আইন কিন্তু পরবর্তীতে কার্যকর হয়, এবং হিন্দু সমাজের আরও যেসব কুসংস্কারগুলো ছিল সেগুলোও কিন্তু দূর হয়। এবং ঈশ্বরচন্দ্রের তত্ত্বাবধানে কিন্তু এই ভারতবর্ষে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়, এবং তিনি এক্ষেত্রে কিন্তু একটা বড় স্যাক্রিফাইস করেন। সেটা হচ্ছে 1870 সালের দিকে তার পুত্র নারায়ণচন্দ্রের সাথে কিন্তু তিনি একজন বিধবার বিয়ে দেন। এই নারায়ণচন্দ্রের সাথে একজন বিধবাকে বিয়ে দিয়ে তিনি কিন্তু এই প্রথাটি চালু করে দেন। এবং এই বিয়ের কারণে কিন্তু সমাজ সংস্কারের ক্ষেত্রে এই যে বিধবা বিবাহটা প্রচলন করা হলো, এই দৃষ্টান্তটা কিন্তু স্থাপিত হয়। এবং ঈশ্বরচন্দ্রের প্রচেষ্টাতেই কিন্তু তখনকার হিন্দু সমাজের অনেক অন্ধবিশ্বাস এবং কুসংস্কার কিন্তু দূর হয়, এবং আধুনিক মুক্ত চিন্তা এবং চেতনার কিন্তু উন্মেষ ঘটে। অর্থাৎ হিন্দুরাও কিন্তু প্রগতিশীল চিন্তাভাবনা শুরু করে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কার কার্যক্রম। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে আমরা দেখলাম এবং সমাজের ক্ষেত্রে আমরা দেখলাম। সো তোমরা এখন একটা সহজ প্রশ্নের উত্তর আমাকে দিয়ে ফেলো, বলো তো কত সালে হিন্দু বিবাহ আইন পাশ হয়, হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয়। আমরা আজকে কিন্তু বিষয়টা পড়েছি। সো তোমরা, আমার মনে হয় উত্তরটা সবাই জানো, ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেলো। তাহলে আমরা দেখেছি যে 1856 সালের দিকে এই বিধবা বিবাহ আইন কিন্তু পাশ হয়, এবং পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ছেলে নারায়ণচন্দ্র, তার সাথে কিন্তু 1870 সালে একজন বিধবার বিয়ে দেওয়া হয়। তো এই ছিল মোটামুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমাদের ধারণা। তো এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আরেকজন সমাজ সংস্কারক বা আরেকজন দানবীর, যাকে বলা হয় হাজী মোহাম্মদ মুহসিন, তার সম্পর্কে জানবো।